আসসালামু আলাইকুম, আমি হুমায়রা। আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সহজভাবে তৈরি করা, খুব সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এই সিম্পল ইয়োগার্ট কেক। তাহলে আসুন শুরু করি এই নরম, ফ্লাফি আর হালকা ইয়োগার্ট কেকটা। ইয়োগার্ট কেকটা তৈরির জন্য আমি একটা বাটিতে নিয়ে নেব এখন সমস্ত লিকুইড উপকরণগুলি। প্রথমে নিয়ে নিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, গ্রামের মাপে 30 গ্রাম। আপনারা যে কোনো ধরনের কুকিং অয়েলই ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ টক দই, এটা রুম টেম্পারেচার রয়েছে, গ্রামের মাপে 60 গ্রাম। আর দিলাম 2 চা চামচ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস। আপনারা অরেঞ্জ জুসের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন একই পরিমাণে। এখানে 10 মিলিলিটার অরেঞ্জ জুস রয়েছে। আর দিয়ে দিলাম 3টা ডিমের কুসুম। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি আমি এখন খুব ভালো করে ইলেকট্রিক মিক্সচার দিয়ে মিশিয়ে নেব। আপনারা হ্যান্ড মিক্সচারও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ফেটা হয়ে গেল আমার ডিমের কুসুম। আমি হ্যান্ড মিক্সচার দিয়ে মিশিয়েছি প্রায় 2-3 মিনিটের মতো। এখন বাটির উপর বসিয়ে দিলাম একটা সরু তারি ঝাঁঝরি। আর এতে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা, গ্রামের মাপে 80 গ্রাম। ময়দায় দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দাটা এখন বেকিং পাউডারের সাথে খুব ভালোভাবে চেলে নিলাম। কেকের ময়দা, বিশেষ করে বেকিং পাউডারের সাথে চালা হয় কেকটাকে এয়ারি করার জন্য, এতে কেক হালকা হয়। চালা ময়দাটা এখন আমি ডিমের মিশ্রণে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিলাম 3টা ডিমের সাদা, এটা রুম টেম্পারেচার রয়েছে। এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, যেটা গ্রামের মাপে 90 গ্রাম। ডিমের সাদাটা আমি ফেটা শুরু করলাম, এর মধ্যে আমি দিতে থাকলাম কিছু কিছু করে চিনি। একবারে দেব না, কয়েকবারে দেব। ডিমের এই সাদা বা মেরাংটা আমি এখন তৈরি করব ফেটতে ফেটতে, যতক্ষণ না পর্যন্ত একটা সফট পিক তৈরি হয়। ফেটা হয়ে গেল আমার ডিমের সাদাটা। এখন দেখা যাচ্ছে এখানে একটা সফট পিক তৈরি হয়েছে। খেয়াল রাখবেন এটা যেন খুব স্টিফ না হয়, তাহলে কিন্তু আপনি এক ডিমের সাদা বা এই মেরাংটা ময়দার সাথে ভালোভাবে মেশাতে পারবেন না। মাখানো ময়দায় এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ ডিমের মেরাং বা ফেটানো ডিমের সাদাটা, এটা ভালোভাবে ময়দার সাথে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। এবার অন্য বাটিতে রাখা ডিমের সাদাটার মধ্যে এই ময়দাটা দিয়ে দিলাম। এখন আমি মেশাবো স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে, ধীরে ধীরে, যাতে ফেটানো ডিমের সাদার মধ্যে যে এয়ার বাবলগুলি আছে সেগুলি যেন নষ্ট না হয়। এগুলি নষ্ট হলে কিন্তু আপনার কেক ডেন্স বা ভারী হবে, হালকা বা এয়ারি হবে না। কেকের ব্যাটারটা ডিমের সাদার মধ্যে ভালোভাবে মেশানোর জন্য স্প্যাচুলা একেবারে বাটির নিচ দিকতে নিয়ে গিয়ে উপর দিকতে আবার নিয়ে আসবেন এবং ধীরে ধীরে মেশাবেন। আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেল। এই কেকটা বেক করার জন্য আমি নিয়েছি এরকম রাউন্ড স্প্রিং ফর্ম কেকের প্যান। এইটা 8 ইঞ্চি একটা স্প্রিং ফর্ম কেকের প্যান। এতে আমি চারপাশে এবং নিচে পার্চমেন্ট বা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। ঢেলে দিলাম এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা। এখন আমি একটা লম্বা কাঠি দিয়ে কেকের ভেতরে চারিদিকে ঘুরিয়ে নিলাম। এতে হবে কি, ভেতরে যদি কোনো বাতাস আটকা থাকে সেটা বার হয়ে যাবে। আর কেক প্যানটাকে আমি কয়েকবার ওয়ার্ক সারফেসের উপরে ট্যাপ করে নিলাম, এতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বার হয়ে যাবে এবং আপনার কেক ইভেনলি বেক হবে। তা না হলে কিন্তু আপনার কেক উঁচু নিচু হতে পারে। কেক এখন তৈরি বেকিংয়ের জন্য। আমি এই কেক বেক করব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 338 ডিগ্রি ফারেনহাইটে ওভেনে মিডল র্যাকে 30 মিনিটের জন্য। হয়ে গেল আমার কেক বেক, 30 মিনিটের মতো আমি এটা বেক করেছি।
কেকের উপর ছড়িয়ে দিলাম কিছু আইসিং সুগার আর কোকো পাউডার। কেকটা খুবই নরম, ফ্লাফি আর একদম হালকা। কেকে কোনো তেল তেলে ভাব নেই, কারণ এতে আমি যে পরিমাণ তেল ব্যবহার করেছি এটাতে শুধু ময়েস্ট হয়েছে কেকটা, কিন্তু তেল তেলে হয়নি। এই ইয়োগার্ট কেক আপনারা 2-3 দিন রুম টেম্পারেচারে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারেন, আর ফ্রিজে প্রায় 7 দিনের মতো আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার রেসিপি পছন্দ হয়েছে। নিশ্চয়ই আপনারা তৈরি করে ফেলবেন খুব সামান্য কয়েকটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই মজাদার ইয়োগার্ট কেকটা। তাহলে আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।